দৃষ্টিনন্দন রাতের আলোকায়ন, প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, নির্মল বায়ু, সবুজ আর ফুলে ফুলে সুসজ্জিত সড়ক বিভাজন, পরিকল্পিত সাজানো গোছানো সুন্দর নগরী বলতে যা বোঝায় তার সবই যেন উপস্থিত এই মহানগরীতে। উত্তরের জনপদ রাজশাহীর উন্নয়ন পুরো দেশে এখন দৃষ্টান্ত, তবুও মানুষের প্রত্যাশার কখনো শেষ থাকে না। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর ঘিরেও তৈরি হয়েছে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। আগামী 29 জানুয়ারি আবারও পদ্মাপাড়ের এ জেলায় আসছেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। সরকার প্রধানের আগমন ঘিরে জোর প্রস্তুতি চলছে শহর জুড়ে, শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সব তরুণ, ব্যানার, ফেস্টুন। প্রধানমন্ত্রী আমাদের রাজশাহীতে আসতেছে, এটা আমাদের একার আনন্দ না, আমাদের রাজশাহীবাসীর আনন্দ। এটি আমাদের রাজশাহীবাসীর জন্য একটি অনেক পজিটিভ কিছু দিক বয়ে নিয়ে আসবে। এখন একদম রিক্সা চড়ে বাড়িতে নামছে, রাখলে এখান থেকে হেঁটে যেতে হতো আবার 2 মাইল রাস্তা। আগে বাড়ির যাতে লাগলে 1 ঘন্টা জায়গা 2-3 ঘন্টা ঘাট নদীর জন্য বসে থাকতাম আমরা, আর এখন ওরা মাত্র বাড়ি চলে এসে। আগামী দিনের প্রত্যাশা রাজশাহী মহানগরের আরও উন্নয়ন আমরা চাই। শিক্ষার্থী হিসাবে আমাদের চা হবে যে নিরাপদ ক্যাম্পাস। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়রও জানালেন প্রস্তুতি আছে বৃহত্তম লোক সমাগমের, থাকছে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি করেছেন, মানুষ তার একটা প্রতিদান দিতে চাই, তার জনসভায় এসে তাকে দোয়া করতে চাই। কাজে আমি মনে করি এটি রাজশাহীতে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম, জনসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এর আগে 2018 সালে সবশেষ রাজশাহীতে জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর নানা কারণেই বেশ গুরুত্বপূর্ণ, কেননা আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের পর দলীয় প্রধানের এটি প্রথম কোনো নির্বাচনী সমাবেশ, আর তাই নিজেদের সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি নিয়ে সমাবেশের ক্ষণ গুনছেন স্থানীয় নেতাকর্মীরা। রাশেদ বাপ্পি, সুমো সংবাদ, রাজশাহী।